सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম। आज के डिम और आलू दिए चाट जल्दी तैरी नवा जाए और खेते भीषण मजार एम एक बिरियानी रेसिपी अपन साथेर करब। बाड़ी माछ माँस ना थे डिम और आलू दिए ये एग बिरियानी रान्ना कर देखते पारें परिवार सबाई अनेक बेशी पसंद करबे और एग बिरियानी खेते किन्तु अनेक बेशी मजार हो थाके। आशा करी सब समय मतो ही आज के रेसिपी अपन का सहज और भलो लगे और भलो लगले एरक नतून रेसिपि मिस ना करते चाहले चैनल के अवश्य सबसक्राइब कर पशे आसा बेल आइकन प्रेस कर देवें परवर्ती भिडियो नोटिफिकेशन सवार आगे पवार जो। बिरियानी रान्ना करार जो प्रथम चूला एक कड़ाई बसिए दिए कड़ाई खूब भलो मतो गरम कर मध्य दिए दिल एक कप सयाबीन तेल और एखिर मध्य दिए दीची हाफ चामच लवण। एखाने ए पर्याये लवण देवार कारण होच्छे जखन आमी डिम एवं आलू भाजबो तखन आर तेलटी छिटके पड़े जाबे ना। तो एखाने आमी दुइटी आलू नियेछि आर माझखान थेके एइभाबे केटे नियेछि आर नियेछि चारटी डिम भालोमतो सिद्ध करे नियेछि। आलूगुलो सिद्ध ना, आलूगुलो काचा। तो एखन आमी प्रथमे आलूगुलोके भेजे निच्छि चुलार आँचटिके मीडियाम आर लोयेर माझामाझि रेखे एखन आमी आलूगुलोके भेजे निब। आलूगुलो के एक दुई मिनिटर मत भेजे नवर पर एखन आमी एर मध्य डिमगुलो के दिए दिच्छी। आलू एवं डिमेर मध्य जाते सुंदर एक कलर आसे एइजन्य एखन एर मध्य आमी 1/4 टीस्पुनेर मत हलुदेर गुड़ा दिए दिच्छी। एटा टोटाली अपशनल, चाइले आपनारा एखाने हलुदेर गुड़ाटी एड करते पारेन आर ना चाइले एटाके स्किप करते पारेन। आर चाइले एखाने हलुदेर गुड़ार परिबर्ते जर्दार कलरटिओ ब्यबहार करते पारेन। तो एखन आमी आलू एवं डिमगुलो के तीन चार मिनिटर मत एक भेजे निब चूलार आँचटिके मीडियम और लोयर माझामाझि रेखे। आलू एवं डिमगुलो के भाजते भाजते जखन आलू एवं डिम एरकम एकटू भाजा भाजा हो जाए तखन आमी तेल थेके एगुलोके एइभाबे उठिए निच्छि। आलू एवं डिम उठिए नेवार पर एखन ओई तेलेर मध्ये आमी दिए दिच्छि दुई कप प्याज कुचि। एबार प्याजगुलोके आमी खूब भालो मतो भेजे बेरेस्ता करे निब। प्याजगुलोके भाजते भाजते जखन एरकम गोल्डेन ब्राउन कलर हये आसबे तखन आमी एखान थेके किछु प्याज बेरेस्ता उठिए रेखे दिब। এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এখন বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা। তারপর খুব ভালো মতো বেরেস্তার সঙ্গে এটাকে কষিয়ে নিব। পেঁয়াজটাকে নেড়েচেড়ে এক মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন এখানে নিয়েছি। 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর যখন রসুন পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। এখন টক দইটিকেও মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিব। এটাকে আবারো আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর আবারো মিশিয়ে নিব খুব ভালো মতো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট রাধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু সমস্ত মশলা থাকে তাই এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো এগুলোকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর যখন তেলটি এরকম উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে মশলার মধ্যে খুব ভালো মতো 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর ভালো মতো আবারো মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। আর এই 5 মিনিটের মধ্যে আলুগুলো
প্রায় 60% এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আলু প্রায় 60% এর মতো সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা রান্নার সময় হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব, তারপর 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। দু তিন মিনিটের মতো আলু এবং ডিম খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখান থেকে আলু এবং ডিম মশলা রেখে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি সবগুলো আলু এবং ডিম উঠিয়ে নিয়েছি, এখন এই তেল মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রাখা 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আর এখানে টোটালি 500 গ্রামের মতো চাল আছে। এখন এই তেল মশলার মধ্যে আমি খুব ভালো মতো চালগুলোকে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলা রাস থাকবে লো ফ্লেমে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর একটু সময় নিয়ে খুব ভালো মতো চালগুলোকে ভেজে নিতে হবে, কারণ চাল যত ভালোভাবে ভাজা হবে রাইসটাও কিন্তু ততটাই পারফেক্ট আর ঝরঝরে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর আবারও খুব ভালো মতো মিক্স করে ভেজে নিচ্ছি। চালগুলোকে ভাজতে ভাজতে যখন চালগুলো একটু ভারী হয়ে আসবে আর চাল থেকে ছনছন আওয়াজ হবে, তখন বুঝতে হবে চালগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ পানি অ্যাড করে দিব। আর সবসময় চাল যা নেবেন তার ডাবল পানি অ্যাড করতে হবে, তাহলে রাইসটি অনেক বেশি পারফেক্ট আর ঝরঝরে হবে। পানি দেওয়ার পর চালগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে আগে থেকে উঠিয়ে রাখা ডিম এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর খুবই আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটিকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকনা লাগিয়ে এটাকে আমি জাল করে নিব 5 মিনিট। আর এই 5 মিনিটের মধ্যে রাইসগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে কিছুটা পানি রয়েছে আর এই পর্যায়ে কিন্তু রাইসটি প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব। খুব বেশি জোরে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। এখন আমি এটাকে 5 মিনিটের মতো দমে রেখে দিব। এই জন্য এখানে আমি আগে থেকে উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটি অনেক ভালো হয়। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি আলু বখরা। তারপর এখন এর মধ্যে 5-6টি কাঁচামরিচ একটু বোটাটা ভেঙে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, আর চুলার আঁচ থাকবে একদম লো ফ্লেমে। এখন 5 মিনিট পর বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই এগ বিরিয়ানি কিন্তু চিকেন বা মাটন বিরিয়ানির থেকে কোনো অংশেই কম নয়। অবশ্যই বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই বিরিয়ানি খেতে আসলে কতটা বেশি মজার। আশা করি সবসময়ের মতোই আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে লাইক এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।